সোনার বাংলা আমি তোমার আজকের ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিব আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন ক্ষমা কিন্তু মহান আল্লাহ করে দেয় আমি আশা করব আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমরা সেই শুরু থেকে স্টুডেন্ট ভাইয়া আপুদের পাশে থাকতে পারিনি কেন থাকতে পারিনি সেটাও একটু ব্যক্তিগত কারণ আছে আমরা বারবার বলেছি কিন্তু দেখেন আজকে আজকের দিনে এসে স্টুডেন্ট ভাইয়া আপুরা তাদের ছোট ছোট কাঁধে সারা বাংলাদেশের ভার বহন করছে আপনি আপনার শহরের রাস্তায় যদি বের হন দেখবেন ছোট ভাইয়া আপুরা পুরো শহরটা ট্রাফিক কন্ট্রোলে নিয়ে এসেছে যারা আর্ট পারে তারা দেয়ালে কত সুন্দর সুন্দর প্রতিবাদী চিত্র আঁকতেছে যারা বৃক্ষরোপণ করতে পারতেছে তারা কত সুন্দর সুন্দর জায়গায় গাছ লাগাচ্ছে যত গাছ নষ্ট হয়েছে তারা কিন্তু আবার ওগুলো সুন্দরভাবে করে দিচ্ছে আমার পুরো শহরটা কিন্তু স্টুডেন্ট ভাইয়া পুরো সুন্দর করে চকচকা করে ফেলছে এবং তারা কিন্তু নিরলস পরিশ্রম করে সেই সকালে বাসা থেকে বের হয় সন্ধ্যায় বাসায় যায় সারাদিন কি খায় না খায় তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে আমরা স্বামী স্ত্রী বের হয়েছিলাম ভাইয়া আপুদেরকে ছোট্ট একটু সাহায্য করার জন্য আমরা যতটুকু পেরেছি আমরা সবাইকে লাঞ্চ দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আমরা সবাইকে দিতে পারবো না আমরা যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি এবং আপনাদের কাছে আকুল আবেদন আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে যেটা দিতে পারেন আপনারা স্টুডেন্টদেরকে দিয়ে হেল্প করুন কেউ লাঞ্চ দিতে পারলে লাঞ্চ দিবেন কেউ যদি বিস্কিট দিতে পারেন কলা দিতে পারেন পানি দিতে পারেন যে যেটা পারেন যার যতটুকু সামর্থ্য আছে আপনারা প্লিজ এই ভাইয়া আপুদেরকে দেন তার কারণ হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে তারা কিন্তু কাদের জন্য এই কাজগুলো করতেছে আমাদের জন্য আপনার জন্য ওদের কিন্তু কোনো লাভ নাই ওরা কি করবে ওরা তো পারলে বাসায় এসিতে শুয়ে থাকতে পারতো কিন্তু না ওরা কিন্তু রাস্তায় চলে আসছে কত কষ্ট করতেছে আমরা যাদেরকে পেরেছি সাহায্য করেছি হ্যাঁ আপনারা এখন বলতে পারেন যে আপনারা সাহায্য করেছেন খাবার দিয়েছেন ভিডিও কেন বানাচ্ছেন আমি ভিডিওটা এই কারণে বানালাম আমার দেখা দেখি যদি পাঁচটা মানুষ বলে যে না আমারও আমারও উচিত সামর্থ্য আছে আমি খাবার দিয়েছি ওটাই তো ভালো তাই না কারণ এরা যে না খেয়ে ওখানে কাজ করতেছে কত মুখ যখন জিজ্ঞেস করলাম তখন ঘড়িতে চারটা বাজে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া লাঞ্চ হয়েছে বলে না আপু আমরা এখনো লাঞ্চ করতে পারিনি একজন বললো আমি লাড্ডু খেয়েছি আপু আমি একটা বাটার বন খেয়েছি এটা কি মানা যায় বলেন আপনার আমার সন্তানের ভবিষ্যতের জন্য ওরা রাস্তা নেমেছিল আমরা তখন কিচ্ছু করতে পারি নাই আমার মতো অনেকেই কিন্তু করে নাই সব বাঙালিকে রাস্তায় ছিল না ছিল না কিন্তু হ্যাঁ মন থেকে দোয়া ছিল অনেকে ফেসবুকে অনেক কিছু করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ এই বাংলাদেশের স্টুডেন্ট বাংলাদেশটাকে অনেক উপরের লেভেলে নিয়ে যাবে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেন বাংলাদেশে মানুষ আসতে চায় বাংলাদেশের নাম শুনলে যেন সবাই প্রাউড ফিল করে সবাই যেন বলতে পারে যে আমি বাঙালি ওই জায়গাটাতে অবশ্যই এই ভাইয়া আপুরা আমাদেরকে নিয়ে যাবে এটা কিন্তু আমরা এখন সবাই দেখতেছি এবং ভাইয়া আপুরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমরা অনেক দূরে এগিয়ে যাও তোমাদের পাশে আমরা সব সময় আছি সবসময় থাকবো আমাদের ভালোবাসা নিয়েও আমার সোনার বাংলা